জার্মানির পশ্চিমে ফুলডা শহরে পিংপং পার্কিনসন মিটআপ। পার্কিনসন থাকা 10 জন খেলোয়াড় প্রতি সপ্তাহে এতে অংশ নেন। এটা একটা রীতি, এছাড়া পার্কিনসনের দৈনন্দিন চাপ থেকে কিছুটা মুক্তির উপায়ও একটা। এই রোগ আপনাকে নিয়মিত মনে করিয়ে দেয় যে আপনার চলাফেরায় সমস্যা আছে, তবে এখানে আপনি সম্পূর্ণ নতুন এক জগতে প্রবেশ করতে পারেন যেখানে আশেপাশে সবকিছু নগণ্য হয়ে যায়। সিল্কি কিন্ডের বয়স 56, 10 বছর ধরে তিনি পার্কিনসনে ভুগছেন। পার্কিনসন হলে মস্তিষ্ক ঠিকভাবে শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারে না, শরীর ধীর ও শক্ত হয়ে আসে আর কাঁপুনি বাসা বাঁধে। নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে অনুশীলন কাজে লাগতে পারে। আর ডোপামিন নেওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ এটি মস্তিষ্কের স্নায়ু কোষগুলোর মধ্যে সংকেত পাঠায়। পার্কিনসন হলে এটি খুব কম উৎপাদিত হয়। প্রতি 2 ঘন্টা পরপর ডোপামিন খাই, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তা না হলে আমার শক্তি ফুরিয়ে যায়। জ্বালানি ছাড়া তো গাড়ি চলতে পারে না, ডোপামিন ছাড়া আমি কিছু করতে পারি না। পিংপং পার্কিনসনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন সিল্কে কিন্ড। জার্মানির সব ট্রেনিং গ্রুপের মধ্যে সমন্বয় করেন তিনি। অনেক কাজ, কারণ দিন দিন গ্রুপগুলোর সদস্য সংখ্যা বাড়ছে। ফলকার প্রেটিন এখানে দ্বিতীয়বারের মতো এসেছেন, তার নিউরোলজিস্ট তাকে এখানে পাঠিয়েছে। খেলতে গিয়ে একটা সময় আপনার আর কাঁপুনি অনুভূত হয় না। মাঝে মধ্যে আমার কাঁপুনি থাকে, যেমন এখনো আছে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ম্যাচের পর এটি চলে যায়। সিল্কে বিশ্বাস করেন পার্কিনসনের প্রসার ধীর করতে পারে টেবিল টেনিস, কিন্তু এই খেলা মস্তিষ্কের অবস্থা ভালো করতে পারে কি না সেটি এখনো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়নি। কিভাবে বলটা ধরবেন, তারপর মারবেন, আর বলটা কোথায় ফেলতে চান সেটা নিয়ে আপনি সারাক্ষণ ভাবতে থাকেন। অর্থাৎ মস্তিষ্কে একসঙ্গে অনেক কিছু চলতে থাকে, ছোট ছোট অনেক প্রক্রিয়া। এটা ট্রেনিংয়ের জন্য ভালো বলে আমার মনে হয়, কারণ এটা মস্তিষ্ককে সারাক্ষণ ব্যস্ত রাখে। প্রতি সপ্তাহে ফিজিওথেরাপিতে ভারসাম্য আর অঙ্গবিন্যাস শেখায়। প্রতিদিন যে বিষয়গুলো উত্তেজনা তৈরি করে, আপনাকে কুঁকড়ে দেয়, সেগুলো বের করে দিন, বের করুন আর বের করুন। পার্কিনসন রোগীদের জন্য নড়াচড়া খুব গুরুত্বপূর্ণ। শরীর চাঙ্গা রাখতে এবং শরীরের ক্ষয়ে যাওয়া যতদিন সম্ভব বিলম্বিত করতে, প্রতি সপ্তাহে কয়েকবার নড়াচড়া করতে হয়। পিংপং খেলায় ফিরে এসেছেন সিল্কে। জার্মানির পুবের শহর ভাইস ভাষাতে একটি টুর্নামেন্টে খেলছেন তিনি। প্রতিটি প্রতিযোগিতায় অংশ নেন সিল্কে। খেলা আমাকে সবসময় মনে করিয়ে দেয় যে রোগ থাকলেও যে কোনো কিছু করা সম্ভব এবং ভালো করা সম্ভব। অবশ্যই সব কিছু ঠিকঠাক হতে হবে, আর পার্কিনসন মাঝে মধ্যে সমস্যা করে, কিন্তু এর সঙ্গেই বসবাস করা আপনি শিখতে হবে। হতাশ হওয়া যাবে না, রোগ নিয়েই এগিয়ে যেতে হবে। সিল্কের মতো অনেককেই নতুন জীবন দিয়েছে পিংপং পার্কিনসন। ছোট এই সাফল্যগুলো দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়ার শক্তি যোগায়।